নমস্কার গ্লোব টিভির সকল দর্শক বন্ধুদেরকে জ্যোতিদিশা লাইফোনের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে রয়েছে আমি শ্রেয়া। যারা কথা বলতে ইচ্ছুক, যারা নিজেদের ভবিষ্যৎ সম্পর্কে অনেকটা সচেতন, কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়েও কিন্তু সমস্যার সমাধান হয় না, তার কারণ সেটা কিছুটা হলেও কিন্তু আমাদেরই গাফিলতি। কারণ আমরাই কিন্তু সঠিক সিদ্ধান্ত নিতে পারি না। যখন জ্যোতিদিশা অনুষ্ঠানের মতো একটা জ্যোতিষশাস্ত্রের সঠিক দিশা আছে, সেই অনুষ্ঠান থেকে আমরা কিন্তু অনেক বেশি বিরত থাকি। শুধুমাত্র টেলিফোনে আমাদের সমস্যা জেনেই বাড়িতে বসে থাকি, তার ফলে সমস্যা কোনোদিনই আমাদের পিছু ছাড়ে না। এবং তার জন্যই যারা সিরিয়াসলি অনুষ্ঠান নেন, সিরিয়াসলি নিজেদের ভবিষ্যৎকে পরিবর্তন করতে চান, তারাই কথা বলবেন, ফোন করবেন 0332571225 বা 2266 এই নাম্বারে। এই মুহূর্তে যাকে নিয়ে আমরা হাজির হই, গোল্ড মেডেলিস্ট, জ্যোতিষশাস্ত্রী, জ্যোতিষ শিরোমণি এবং বৈদিক অ্যাস্ট্রোলজি বিশারদ, এছাড়াও হরোস্কোপ, নিউমারোলজি, বাস্তু ও মেডিকেল অ্যাস্ট্রোলজিতেও বিশেষভাবে অভিজ্ঞ মানুষ। দিদিকে আজকে অনেক অনেক স্বাগত জানাবো। উপস্থিত আছেন শ্রীমতী আলপনা, নমস্কার এবং স্বাগত দিদি আপনাকে। নমস্কার। আমি আজকে আলোচনা করছি যে এই যে গ্রহরা ট্রানজিট করছে, কিছুদিন আগে আমরা জানি মার্চ মাসে 6ই মার্চ রাহু ট্রানজিট করেছে। রাহু আর কেতুকে বলা হয় একটা ড্রাগনের হেড আর টেল। তাহলে রাহু আর কেতু কি হয়, জন্মচক্রের ঠিক বিপরীত দিকে থাকে। অতএব রাহু ট্রানজিট করেছে মানে কেতুও ট্রানজিট করেছে। কেতু আর শনি এখন ধনুরাশিতে বসে আছে। এই মঙ্গল কি হলো, এই 22শে মার্চ থেকে মঙ্গল এসছে মেষ রাশি, নিজের ঘরে ছিল, মঙ্গল এসছে বৃষরাশিতে। আবার এই সামনে 29শে মার্চ আসছে বৃহস্পতি, যে বৃশ্চিক রাশিতে এখন আছে, বৃহস্পতি 25 দিনের জন্য আসছে নিজের ঘর ধনুরাশি। বৃহস্পতি কিন্তু দুটো ঘর, একটা হচ্ছে মীন, একটা হচ্ছে ধনু। ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনার দেশ নিজের বাড়ি, একটা নিজের বানানো বাড়ি, আর পরবর্তীকালে আপনি হয়তো ইনকাম টিনকাম নিজস্ব বাড়ি, যেখানে আপনি বড় হয়েছেন, বা গ্রামের বাড়ি, সেই বাড়ির প্রতি আপনার যেমন টান থাকবে। আর আপনি যে ফ্ল্যাটটা তৈরি করেছেন, নতুন কর্মজীবনে এসে যেমন একটা নতুন বাড়ি তৈরি করেছেন, সেইটার প্রতি টানের মধ্যে একটা পার্থক্য থাকে। তা এরকম মীন রাশি হচ্ছে বৃহস্পতির ঘর, ধনুও হচ্ছে বৃহস্পতির ঘর, কিন্তু ধনু রাশিতে বৃহস্পতি কিন্তু একটু যেন পজিটিভ, মানে সে যেন একটা নিজের জায়গা খুঁজে পায় বৃহস্পতি নিজের ঘরে আসার ফলে। তা এই জন্যে এই যে 29শে মার্চ বৃহস্পতি যে ধনু রাশিতে আসছে, তার জন্যও একটা কিন্তু এফেক্ট আমাদের প্রত্যেকের লাইফে কিন্তু রাশি লগ্ন অনুযায়ী পড়বে। তা এই যে এখানে কী হবে, তখন বৃহস্পতি ঘরে, বৃহস্পতির জায়গায় ধনু, আর ধনুরাশিতে বৃহস্পতি আসার ফলে সেখানে শনি আছে, কেতু আছে। তা এই যে একটা শনি কেতুর একটা সাধুসর্প যোগ তৈরি হয়ে আছে, এই যোগটা আবার কেতু যে রাহু কেতু যে পরিবর্তন করেছে, এটা কিন্তু 1 বছর থাকবে। তা তার ফলে শনি কেতু আর যেমন একটা পজিটিভ জায়গাও দেয়, আবার একটা নেগেটিভ জায়গাও কিন্তু তৈরি হয়। শনি, এই শনি কেতুর যোগটাকে বলা হয় সাধু সর্পযোগ। যদি কারোর জন্মছকে শনি কেতুর ডিস্টার্ব হয়ে থাকে, শনি কেতু একসঙ্গে থাকে, তার জীবনে কিন্তু বারবার বাধার সম্মুখীন হতে হয়। তাই আমি আলোচনায় আসছি, ফোনটা নিয়ে নিই। নমস্কার, কে আছেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রথম কলার ফোন? হ্যালো, কোথা থেকে ফোন করেছেন? বেলেঘাটা। বলুন ছেলের ডেট অফ বার্থ। 10/4/2004। সময় বলবেন? সকাল 11:30। 2004, সময় সকাল 11:30। জন্মস্থান? কতদিন ধরে অনুষ্ঠান দেখছেন? কি প্রশ্ন, কি জানতে চাইছেন দিদির কাছে? আচ্ছা, আপনার ছেলের জন্মবারটা হচ্ছে শনিবার, তাই তো? কর্কট লগ্ন ধনু রাশি, হচ্ছে নক্ষত্র হচ্ছে মূলা নক্ষত্র, নক্ষত্রাধিপতি হচ্ছে কেতু। আমি যে ধনু রাশির কথাই বলছিলাম, ধনু রাশিতে বৃহস্পতি আসছে। হ্যাঁ, ওর কিন্তু এখন নতুন কোনো যোগাযোগ, ভালো টিচার পাওয়া, হ্যাঁ, বা কোনো সাবজেক্ট যদি পরিবর্তন করে, সাবজেক্ট পরিবর্তনের মাধ্যমে উন্নতি হওয়ার এরকম কিন্তু সুযোগ কিন্তু আসবে ওর জন্য বেটার। 25 দিনের জন্য এই যে ধনু রাশিতে বৃহস্পতি আসছে, সেখানে শনি কেতু অবশ্যই আছে, আমি জন্মছকটা দেখছি, তার সঙ্গেও আপনাকে বলে রাখছি, এই 25 দিনের মধ্যে ওর জীবনের কিছু ভালো কাজ, ভালো জিনিস হওয়া বা ভালো কাজ হওয়ার কিন্তু একটা সুযোগ আছে, সুযোগটাকে পারলে কাজে লাগাবেন। হ্যাঁ, 9-এ পড়ে, কিন্তু এখন যে হঠাৎ ধরুন কোনো ভালো টিচারের সুযোগ পেলেন, আমি বললাম না যে টিচার পরিবর্তন, হ্যাঁ, এই জায়গাগুলো যে ভালো, সামনে পরীক্ষা আসছে, হ্যাঁ, তার জন্য প্রিপারেশান নেওয়ার জন্য ভালো গাইডনেসটা। তা ওর হচ্ছে কর্কট লগ্ন, দ্বাদশে শনি বসে আছে, হ্যাঁ, এই জায়গাটা, আর একটা হচ্ছে ওর রবিভঙ্গ একটা কালসর্প যোগ হয়ে আছে, ঠিক আছে, বুধ রাহু একসঙ্গে থাকার জন্য জন্মছকে দেখবেন বন্ধু বান্ধবের থেকে কিন্তু একটুখানি সাবধানে রাখবেন। আর আপনার ছেলে বা যে বাড়িতে থাকে সেখানে কিন্তু একটা বাস্তুর প্রবলেম দেখা যাচ্ছে,
শরীরের জায়গাতেও একটা ডিস্টার্ব দেখা যাচ্ছে। হ্যাঁ, তাছাড়া ওর মধ্যে পড়াশোনার আগ্রহ কিন্তু খুব ভালো থাকবে, কিন্তু মানে উপযুক্ত নম্বর কিন্তু ও পায় না, যতটা ও লিখে আসে বা যতটা পড়ে ততটা কিন্তু সেই অনুযায়ী প্রয়োগ করতে পারে না। বা আর একটা জিনিস হচ্ছে, ওর মধ্যে চঞ্চলতা কিন্তু মারাত্মক, এক জায়গায় বসে থাকে না। কেতুর কথা যে আমি বলছিলাম, কেতু কি করে, মনকে খুব ডাইভার্ট করে দেয়। এটা ওর ফোর্থ হাউসে কেতু বসে আছে, তো প্রাথমিক এডুকেশনের জায়গাটা কিন্তু ওকে খুব ডিস্টার্ব দিচ্ছে। আপনি পারলে জন্মছকটা দেখিয়ে নেবেন, বা চেম্বারে এলে আরও কিছু কিছু গাইডলাইন দিয়ে দেওয়া যাবে। যেটা সামনেবার আপনার ছেলে মাধ্যমিক দেবে, তো দু বছরের মধ্যে কিন্তু অনেকটা সময় এখনও, তা আপনি যদি একটু যোগাযোগ করেন, আপনাকে কিন্তু সেই জায়গাগুলো ধরে দেওয়া গেলে আপনার ছেলের কিন্তু রেজাল্টে আমূল পরিবর্তন আনা যাবে। ভালো থাকবেন, একদমই তাই, প্রপার কাউন্সিলিং একটা করিয়ে নেবেন। এবং আজকে এই প্রসঙ্গেই আমরা আলোচনা করছিলাম যে ট্রানজিটে পড়লে কি এফেক্ট একটা হয়। এই যে শনি কেতু, একটু এটা কেতু কি করে, যে কোনো মনের মধ্যে মনের এমন মানে ডাইভার্ট করে দেয় যে ওর হঠাৎ হয়তো, যে ছেলেটা ভালো পড়াশোনা করছিল, হঠাৎ হয়তো পড়াশোনার মধ্যে একটা অলসতা চলে আসবে, পড়াশোনার মধ্যে একটা চঞ্চলতা, ও পড়তে চাইবে না, ঘুমটা বেশি হবে, অলস করে দেয়, কেতু কুড়ায় কুড়ে বানিয়ে দেয়। তার সঙ্গে শনি বসে আছে, অলসতা কুড়ে মিদ কিন্তু জায়গা একটা বিশাল আকারে তৈরি হবে। শরীর যেন কোনো কিছুতেই সাথ দিচ্ছে না, পড়াশোনার ক্ষেত্রে এটা কিন্তু একটা বিশাল মানে খুব নেগেটিভ জায়গা তৈরি হবে। যাদের সামনে এই যে মাধ্যমিক দেবে, সামনে উচ্চ মাধ্যমিক দেবে, বা বড় বড় পরীক্ষার সম্মুখীন আছে, যাই হোক পড়াশোনার সময়টা যদি ঠিক মতন পড়াশোনা না করে, সেটা কিন্তু একটা ফাঁকা ফাঁক থেকেই যায়, পিছিয়ে যায়। তা সেই জায়গাটা যাতে না হয়, প্রত্যেকটা মা বাবার উচিত এই জন্ম সময়টাকে নিয়ে একবার জন্মছকটা করিয়ে নেওয়া। আর যেটা আমি আলোচনা করছিলাম যে শনি কেতু একসঙ্গে থাকার জন্য কিন্তু প্রবল বাধার একটা সম্মুখীন হতে হয়। তা এই শনি কেতু যাদের একসঙ্গে থাকছে, যে কেতু কি দেয় সেটা জানতে হবে। কেতু দেয় আধ্যাত্মিক চেতনা, এগুলোর বলে কিন্তু আধ্যাত্মিক চেতনা। পড়াশোনা করছে না, মনে হচ্ছে পুজো দিয়ে দিই, এখানে পুজো দিয়ে আসি, ওখানে এটা করি ওটা করি, তাহলে হয়তো আমার রেজাল্টটা ভালো হবে, এরকম একটা মনোবৃত্তি কিন্তু তৈরি হয়। কিন্তু আদেও সব কিছু করার সঙ্গে কিন্তু পড়াশোনাটা ঠিক মতন করতে হবে। আর ছেলেরা কেন করতে পারছে না, কেন টিচারের সঙ্গে মনোমালিন্য হচ্ছে, কেন স্কুলে যেতে চাইছে না, তো এগুলো ছেলেকে বকাবকি করাচ্ছে। মা বাবার দরকার একটু জন্মছকটা বিচার করিয়ে নেওয়া, যে এই যে গ্রহ পরিবর্তনের জন্য, তারপরে এই যে মঙ্গল বিশ্বতে আসার জন্য, শনি একটা মঙ্গলের কিন্তু একটা অষ্টম দৃষ্টি শনির ওপর পড়ছে, যেখানে কিন্তু দুর্ঘটনা, এই যে যেদিন করেছে সেদিনকে দেখুন, 3:18 করার পর থেকে দেখুন প্রবল ঝড় বৃষ্টি, এখন কিন্তু এগুলো কিন্তু প্রাকৃতিক বিপর্যয়, নানা রকম একটা প্রবলেম কিন্তু আমাদের সমাজেও দেখতে পাবেন, বা প্রত্যেকটা মানুষের জীবনেও কিন্তু কিছু কিছু গ্রহর ক্ষেত্রে, মানে কিছু কিছু রাশির ক্ষেত্রে এগুলো কিন্তু প্রত্যেকটা দেখে নেওয়া দরকার, যে আপনার কোন গ্রহটা কোথায় বসে আছে, রাশি লগ্ন সাপেক্ষে এগুলো কিন্তু জেনে নেওয়া দরকার। রাস্তাঘাটে যারা বাইক চালাচ্ছে, যারা গাড়ি চালাচ্ছে, অহেতুক দুর্ঘটনার সম্মুখীন হওয়া, নিজের ভুলেই যে সবসময় দুর্ঘটনা হয় তা তো নয়, হ্যাঁ অনেক সময় ঘটে যায়। তা এই যে ঘটে যাওয়া, এগুলো কিন্তু মঙ্গল একটা কিন্তু অষ্টম দৃষ্টি শনির ওপর পড়ছে, তা এগুলো প্রত্যেকটা মানুষের দরকার একটু জন্মছকটার সম্বন্ধে জেনে নেওয়া। একদমই তাই, আর থাকবো আলোচনায়, কিন্তু পাশাপাশি বন্ধু রয়েছেন টেলিফোনে। নমস্কার, কে আছেন? হ্যালো, নমস্কার, কোথা থেকে ফোন করেছেন? আরামবাগ থেকে। কার সম্পর্কে জানতে ইচ্ছুক? ডেট অফ বার্থ? ১৩ মার্চ ১৯৭৬। সময়? 7:24। কখন? সকাল? সন্ধেবেলা। জন্মস্থান বলুন। সরি, জন্মস্থান মানে আরামবাগে? কি আরামবাগে, বলুন কি জানতে চাইছেন? আচ্ছা, জন্মবারটা আপনার শনিবার, তো কন্যা লগ্ন কর্কট রাশি, অশ্লেষা নক্ষত্র জানা আছে, বুধের নক্ষত্র? আচ্ছা, আপনাকে একটা কথা বলি, আপনি যে আপনি কি করেন? হ্যাঁ, ইলেকট্রনিক্স এর উপর আপনার বিজনেস? তো আচ্ছা, আপনাকে একটা কথা বলি, আপনি কাজ যা করবেন সেই অনুসারে পেমেন্ট পাওয়া বা টাকা পয়সার লেনদেনের জায়গাটা কিন্তু আপনার মারাত্মক ডিস্টার্ব দেখাচ্ছে। কিন্তু এতদিন যে ডিস্টার্ব হয়ে আছে, আপনি যদি জন্মছকটা কাউকে দেখিয়ে না থাকেন, জন্মছকটা দেখিয়ে নিন, এখন কিন্তু আপনার ভালো সময় আসছে। একটা বুধের জন্য একটা নিজভঙ্গ রাজযোগ তৈরি হচ্ছে, এই যে গ্রহরা ট্রানজিট করছে, এই সময়টা কার ক্ষেত্রে ভালো,
আর কার ক্ষেত্রে খারাপ এটা জানার জন্যই আমি সচেতনতা কুটিয়ে অনুষ্ঠানে আমি বলি। তা আপনার ক্ষেত্রে কিন্তু আপনার এখন সময় ভালো আসছে, কিন্তু সময় ভালো আসছে বলে ঘরে বসে থাকলেই তো সময় ভালো হয়ে যাবে না। জন্ম ছক যেটা দেখাচ্ছে মানসিক ডিপ্রেশন আপনার প্রচণ্ড, কেননা শনিচন্দ্র একসঙ্গে বসে আছে একাদশ স্থানে, সাকসেসের জায়গাটাই কিন্তু আপনাকে সাকসেস পেতে দেয় না। আপনি খুব পরিশ্রম করেন, কঠোর পরিশ্রমী আপনি, তাই তো? হ্যাঁ, পরিশ্রম আপনি করেন, কিন্তু বৃহস্পতি কেতু একসঙ্গে বসে আছে, টাকা আপনি চোখে দেখতে পাবেন কিন্তু হাতে পাবেন না। যে জায়গায় ইনভেস্ট করতে যাবেন সেক্ষেত্রে কিন্তু আপনি যতটা ইনভেস্ট করবেন মানে গেইন করার জন্য, সেই অনুযায়ী কিন্তু আপনি গেইন করতে পারেন না, ঠিক আছে? আপনি কারণগুলো হচ্ছে আপনার রবি শুক্র একটা দারিদ্র যোগ হয়ে আছে, ছকে কিন্তু অনেকগুলো নেগেটিভিটি দেখা যাচ্ছে। তো এই জায়গাগুলো যদি আপনি ঠিকঠাক করে না নেন, আপনার ভালো সময় কিন্তু আসছে, কিন্তু ভালো সময় এলে কি হবে, আপনি কিন্তু সেটাকে কাজে লাগাতে পারবেন না, ঠিক আছে? আপনি পারলে জন্মছকটা নিয়ে একটু যোগাযোগ করবেন নিয়ারেস্ট কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে, যে এই জন্মছকে কোন কোন জায়গাগুলোকে আপনাকে গাইডলাইনটা জেনে নিলে আপনি কিভাবে চলবেন বা কি করা দরকার সেটা যদি জেনে নেন, আপনি অবশ্যই সাকসেস পেয়ে যাবেন। আপনার কিন্তু এখন সাকসেস পাওয়ারই সময়, ভালো থাকবেন। এবং যে বিষয়টা কিন্তু সত্যি নজর দেওয়ার মতো, সেটা হচ্ছে অনেকের ক্ষেত্রে যেমন পজিটিভ, অনেকের ক্ষেত্রে নেগেটিভ। কিছু মানুষের ক্ষেত্রে পজিটিভ, কিছু নেগেটিভ। সেই মানুষ কিন্তু আগে থেকে সাবধান হতে পারবে। আর যার এই যে বলছে রাহু মিথুনে এসেছে, মিথুন রাশির ক্ষেত্রে খুব ভালো, সিংহ রাশির একাদশে রাহু এসেছে সাকসেসের জায়গা খুব ভালো, কিন্তু প্রত্যেকে কি সাকসেস পাবে? কখনোই না। কিন্তু তার জন্য কি করতে হবে, তার জন্মছক হয়তো শনিকেতু একসঙ্গে বসে আছে, ভাগ্যস্থান নবম ভাবে হয়তো শনিকেতু বসে আছে, তাকে তো ভাগ্য সাথ দেবে না। এগুলো হচ্ছে প্রত্যেকটা জন্মছক ইন্ডিভিজুয়াল জেনে নেওয়া দরকার। আমরা তো যেটা বলে থাকি রাশি লগ্ন সাপেক্ষে, সবাই বলে, আমি বলি না, সবাই বলে রাশি লগ্ন সাপেক্ষে একটা বলে দেওয়া হচ্ছে, কিন্তু আপনার সেই জন্মছকে আপনার কোন নক্ষত্রে বসে আছে রাহু, রাহু কোথায় বসে আছে বা কেতু কোথায়, শনি কেতু একসঙ্গে বসে নেই তো আপনার জন্মছকে কি কি দোষ আছে, কি কি মানে যোগ আছে, প্রত্যেকটা জিনিস আপনার জেনে থাকলে কি হয়, আপনি সেই সময়টাকে, ভালো সময়টাকে কাজে লাগাতে পারবেন। আর খারাপ সময়ও যদি আসে সেটাকে কিভাবে ওভারকাম করে যাবেন সে পথটাও আপনি জেনে নিতে পারবেন একদম। এবং তার জন্যই কিন্তু সঠিক একজন অ্যাস্ট্রোলজার প্রয়োজন। নমস্কার, কে আছেন? হ্যালো, নমস্কার। আচ্ছা আচ্ছা, কার সম্পর্কে জানবেন? ডেট অফ বার্থ? হ্যাঁ, 26th of February 1994। 26th February 1994। একদম। এবং সচেতন হন এবং জীবনে অনেক বেশি কিন্তু ইম্প্রুভ করা যায়। বলুন, কি জানতে চাইছেন? ঠিক আছে, আপনার জন্মবারটা শনিবার তো? কর্কট লগ্ন সিংহ রাশি, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, শুক্রের নক্ষত্র জানা আছে? আপনার মধ্যে কিন্তু ধৈর্য মারাত্মক, যে কোনো জিনিস আপনি ধৈর্য ধরে একঘেয়েভাবে লেগে থাকেন ওটাকে সাকসেস করার জন্য। হ্যাঁ, আচ্ছা, আপনার লগ্ন হচ্ছে কর্কট সিংহ রাশি, দুটো জন্যে, দুটো রাশি লগ্ন সাপেক্ষেই কিন্তু এখন গোল্ডেন টাইম আসছে। আপনি যে চাকরির পরীক্ষাগুলো দিয়ে রেখেছেন, আপনার কিন্তু চাকরির পরীক্ষা সাকসেস হয়ে যাওয়ার কথা, হয়ে যাওয়ার কথা বলতে আপনি এটা এই এপ্রিলের 11 তারিখ থেকে 7ই মের মধ্যে একটা কিন্তু আপনার জন্য শুভ খবর ওয়েট করছে, ঠিক আছে? দ্বিতীয় নম্বর কথা হচ্ছে আপনার যে আপনি যে একটা প্রবলেমের মধ্যে মাঝে মধ্যে ভোগেন, আপনার হাতে যখন টাকা পয়সা থাকবে দেখবেন আপনার মধ্যে অনেক কিছু করার ইচ্ছে হবে, অনেক খরচা করার ইচ্ছে হবে, অনেক মানে স্ট্যাটাস মেনটেন করার ইচ্ছে হবে, কিন্তু যখন আপনার কাছে টাকা পয়সা থাকবে না আপনি খুব মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পারেন, কেননা আপনার খরচা করার লেভেলটা আপনার মধ্যে ঠিক না, ঠিক আছে? আপনি একটুখানি বুঝে শুনে খরচা করবেন। মানুষের জীবনে কিন্তু সবসময় ভালো যাবে আর সবসময় খারাপ যাবে এটা তো হয় না। আপনার মানুষের প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে হয়তো 6-7 মাস খুব ভালো টাইম গেল, আবার 4 মাস হয়তো একটু ডিস্টার্ব গেল, এগুলো গ্রহের ট্রানজিটের সাথে সাথে এগুলো হয়ে থাকে। তা আপনি যখনই খরচা করবেন একটু আপনি খুব খরচার হাত, সেই হাতটা খরচার হাতটাকে একটু কন্ট্রোল করুন, তাতে কিন্তু আপনার সেভিংসটা বাড়বে। আপনি কিন্তু যাই ইনকাম করুন না কেন আপনি কিন্তু সেভিংস করতে পারেন না, ঠিক আছে? আপনি এই এই জায়গায় আপনার জন্মছকে কয়েকটা জায়গার মধ্যে, যেমন রবি বুধ শুক্র শনি, একটা জিনিস দেখুন, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে একটা জন্মছকের একটা ঘরে যদি 4-5টা গ্রহ থাকে সেটা কিন্তু একটু প্রবলেম দিয়ে থাকে। তা আপনার এই জায়গাটাতে আছে, ঠিক আছে? সেটা হচ্ছে আপনার অষ্টম হাউস, অষ্টম হাউসে রবি বুধ শুক্র শনি,
আপনার বুদ্ধি থাকলেও আপনি কাজে লাগাতে পারেন না, ঠিক আছে? আপনার মধ্যে অহেতুক ডিপ্রেশন কাজ করে, যে কাজটা আপনি করেন না সেই কাজের দায়ভার আপনার উপর এসে পড়া। তা অষ্টম স্থান থেকে অনেক কিছু বিচার করা হয়, অষ্টম স্থানটা হচ্ছে এমন একটা ভাই মানে জায়গা, সেই জায়গাটাকেও কিন্তু ঠিকঠাক থাকা দরকার জন্মছকে। আপনি এগোতে যাবেন, আপনার শরীর সাথ দেবে না, তা এই জায়গাগুলো আপনি যদি একটু পারেন জন্মছক বলুন। আমি এভাবে দেখুন একটা 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 কথা বলি, আমার কথাটা একটু শেষ করতে দিন। এইভাবে এইখানে বসে একটা জন্ম ছক এইটুকু সময়ের মধ্যে বিচার করে রেমিডি দিয়ে দেওয়া, অত বড় অ্যাস্ট্রোলজার আমি নই, আমার সঙ্গে একটুখানি যোগাযোগ করতে গেলে আমার একটু সময় লাগে, কেননা এগুলো শুধু এইটুকু বিচার করে দেওয়া যায় না, এর সঙ্গে নবাংশ ছক বিচার করতে হয়, দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, সূক্ষ্মদশা, প্রাণদশা, পাঁচখানা দশার ভাগ আছে, তা সেটার জন্য আধ ঘন্টা 45 মিনিট সময় লাগে। আমি এত বড় অ্যাস্ট্রোলজার নয় যে আমি 2 মিনিটে বসে আপনাকে একটা প্রেডিকশন দিয়ে দেবো, আপনি এই স্টোনটা পড়ুন, ওই স্টোনটা পড়ুন, এই এটা করুন। আমি এরকমভাবে কাউকে লাইফ নিয়ে খেলা করতে পারি না, পারবো না, ঠিক আছে? আপনি পারলে যোগাযোগ করবেন, আপনি সেটা যোগাযোগ করলে আপনাকে এটা সময় নিয়ে সঠিক গাইডলাইনটা দিয়ে দেওয়া যাবে, ঠিক আছে? ভালো থাকবেন, একদম সঠিক প্রেডিকশন, এবং তার সাথে সাথে কিন্তু যেটা পেলেন সেটা হচ্ছে যে এই বিষয়টা কিন্তু অনেকেই অনস্ক্রিন বলবেন না, যেটা দিদি বললেন যে এই যে আপনি আসুন এসে বসে কথাগুলো বলুন, এইভাবে সম্ভব না যে একটা মানুষের লাইফে গাইডলাইন দিয়ে একটা মানুষের স্টোন দেওয়া সত্যি হয় না। মানুষের একটা লাইফ নিয়ে খেলা করাটা তো মানুষের, এটা খেলা করা মানুষের লাইফ নিয়ে, আমি এখান থেকে কিভাবে বলে দেবো 2 মিনিটের মধ্যে নবাংশ ছক দেখতে হয়, এগুলো কোন নক্ষত্রে বসে আছে, শুধু নক্ষত্রে বসে থাকলে হবে না, সে ডিগ্রি কেমন আছে, সে গ্রহটা বকরি হয়ে আছে কিনা, ডিগ্রি সাপেক্ষে গ্রহ, সেই গ্রহ কোন ঘরে পাওয়ার দিচ্ছে, অনেক গ্রহ আছে সেই ঘরে বসে আছে কিন্তু তার ডিগ্রিটা এতটাই কম লগ, মানে সেই ঘরের সাপেক্ষে সে হয়তো পাওয়ারটা দিচ্ছে আগের ঘরে, তা আমি সেখানে বসে এখানে বসে কিভাবে আমি বলবো? এইটুকু সময়ের মধ্যে 2 মিনিটের মধ্যে বলাটা সম্ভব হয় না। একদমই তাই, এবং আলোচনার বিষয় থেকে বুঝতেই পারছেন যে বিষয়টা কিন্তু যথেষ্ট ভাস্ট, এবং তার সাথে কিন্তু অবশ্যই সেটা অনেক বড় সাবজেক্ট এটা একটা, একদমই। নিউমোলজি দেখতে হবে, তার হাতটা দেখতে হবে, অনেক সময় হয় টাইমের হেরফের হয়ে যায়, হয়তো টাইমটা দিয়ে সঠিক গাইডলাইন পাওয়া যাচ্ছে কিন্তু টাইমের হেরফের হয়ে যায়, তার সঙ্গে যদি প্লামিস্ট্রিটা হাতটা দেখা যায়, তার সঙ্গে যদি কালার থেরাপি বা নিউমোলজি এগুলো যদি কানেক্ট করা যায়, জন্ম তারিখ থেকে নিউমোলজির সংখ্যা বার করা যায়, তা এগুলো যদি ঠিকঠাক করে দেখে নেওয়া হয় কি হয়, তাকে সঠিক প্রেডিকশনটা দেওয়া যায় যে হ্যাঁ সঠিক জায়গাটা হচ্ছে আপনার এইটা, এখান থেকে এখানে বসে ছকটা দেখে বলে দিচ্ছি অবশ্যই ঠিক আছে, কিন্তু তার সঙ্গে নক্ষত্র ডিগ্রি সমস্ত দেখে তবে আপনাকে গাইডলাইনটা সঠিক দেওয়া যায়, এবং সেটা এলেই সম্ভব পুঙ্খানুপুঙ্খভাবে বিচার। তার জন্য আপনাদের আসতে হবে বাগুইহাটি এবং বালি। বাগুইহাটিতে দিদিকে পেয়ে যাবেন 10:30-5, বুকিং নাম্বারে অবশ্যই আপনার নামটা আগে থেকে বুক করাবেন 9836262051 7980215674, এছাড়াও 8420604423। দিদির কোনো প্রোগ্রাম মিস হয়ে গেলেও কিন্তু কোনো মন খারাপের কারণ নেই, তার কারণ দিদির সমস্ত প্রোগ্রামের আপডেট আমাদের ইউটিউবে চলে যায়, শ্রীমতী অর্পণা বলে সার্চ করবেন, অবশ্যই সমস্ত প্রোগ্রামের আপডেট পাবেন। নমস্কার, কে আছেন টেলিফোনে? হ্যালো, হ্যালো, কে আছেন? নমস্কার, বলুন। নমস্কার, বলুন। আলিপুরদুয়ার কোথা থেকে বলছেন? আলিপুরদুয়ার। কার সম্পর্কে প্রশ্ন? আমার মেয়ের সময় জানতে চাই, মেয়ের নাম সুমা সাহা। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 4/7/1987। সময়? রাত 8:30। 4/7/1987, 8:30 রাত্রি। জন্মস্থান বলুন। আলিপুরদুয়ার। বলুন কি জানতে চাইছেন মেয়ের সম্পর্কে? বিয়ের সম্পর্কে। সঙ্গে থাকুন। আচ্ছা, আপনার মেয়ের জন্মবারটা হচ্ছে শনিবার, তাই তো? মকর লগ্ন, কন্যা রাশি, হস্ত নক্ষত্র, বুধের নক্ষত্র জানা আছে? আচ্ছা, আচ্ছা, মকর লগ্নর ক্ষেত্রে আমি একটা জিনিস বলে রাখি, মকর লগ্নর ক্ষেত্রে কিন্তু এখন একটুখানি ডিস্টার্বের টাইম, এই যে বলছিলাম না গ্রহর, আপনি যদি অনুষ্ঠানটা প্রথম থেকে শুনে থাকেন জানবেন গ্রহরা যে ট্রানজিট করছে, মকর লগ্নের ক্ষেত্রে কিন্তু একটু ডিস্টার্বের সময় শরীরের জায়গা থেকে কিন্তু একটু ডিস্টার্ব দেবে। আপনি মেয়ের যে বিয়ের কথাটা জিজ্ঞেস করছেন, আপনার মেয়ের জন্মছকে বিয়ের স্থান যেখান থেকে বিচার করা হয় 7th হাউস, সেখানে একটা মঙ্গল, সেখানে মঙ্গল বসে আছে, আপনি হয়তো জানেন আপনার মেয়ের একটা মাঙ্গলিক আছে। দ্বিতীয় কথা হচ্ছে আপনার মেয়ের চন্দ্রটা হচ্ছে কন্যা রাশি, সেখানে কেতু বসে আছে, ঠিক আছে? কেতু এখন ওর জন্ম সাপেক্ষে 4th হাউসে এখন বসে আছে, ঠিক আছে? 4th হাউসে বসে আছে, তা আপনার মেয়ের বিয়ের যোগাযোগটা এখন আসবে, কিন্তু যোগাযোগটা এলেও এটা সাকসেস হবে আপনার 2020 মার্চের পর,
ঠিক আছে? আর আপনি এর মধ্যে পারলে আপনি কিন্তু একটু জন্ম ছকটা দেখিয়ে নেবেন, কেননা আপনার মেয়ের জন্মছকে এই যে রবি, বুধ, শুক্র, মঙ্গল নিচস্থ হয়ে বসে আছে, চন্দ্র কিন্তু একসঙ্গে থাকার জন্য ওর কিন্তু একটা মানসিক টেনশন, মানসিক ডিপ্রেশন, কোনো কিছুতেই যেন একটা সন্তুষ্টির অভাব, এই জায়গাগুলো কিন্তু ওর মধ্যে দেখাচ্ছে। আর একাদশে শনি আছে, তো একটুখানি লেট ম্যারেজের যে ছক এটা কিন্তু, হ্যাঁ, ওর কিন্তু আপনি জন্ম ছকটা একটু দেখিয়ে তবেই একটু বিয়ের জায়গাতে এগোবেন। অবশ্যই ভালো থাকবেন, এবং যে বিষয়ে আপনি চিন্তিত ছিলেন আশা করছি এর পর কিন্তু সেই চিন্তাটা কিন্তু অনেকটাই দূরীভূত করা গেল, কারণ একটা সিদ্ধান্তে আসা গেল যে একটু লেট ম্যারেড হবে, বাট একটু লেট ম্যারেজ, কিন্তু তার জন্য কিন্তু অবশ্যই কিছু কিছু জায়গা, সপ্তমে মঙ্গল, অষ্টমে মঙ্গল থাকলে, লগ্নে শনি থাকলে, এগুলো কিন্তু একটুখানি লেট ম্যারেজ হয়, হ্যাঁ, এগুলো কিন্তু হয়েই থাকে। তা আপনার চিন্তা নেই, আপনার মেয়ের ম্যারেজ লাইফ কিন্তু হ্যাপি আছে, ম্যারেজ লাইফ ভালো আছে, ম্যারেজও আছে, কিন্তু একটুখানি আপনি জন্মছকটা দেখিয়ে নেবেন, কিছু কিছু জায়গা যে বাধা হয়ে আছে সেগুলো যেন ঠিকঠাক করিয়ে নিন। আরেকজন বন্ধুকে পেয়েছি টেলিফোনে, নমস্কার, কে আছেন? নমস্কার, বলুন, কোথা থেকে ফোন করেছেন, কোথা থেকে? হ্যালো, সরি আমি বুঝতে পাচ্ছি না, কোথা থেকে বলছেন? বর্ধমান। আচ্ছা, হ্যাঁ বলুন, কার সম্পর্কে জানবেন? বোনের সম্পর্কে। ডেট অফ বার্থ বোনের? বলুন। 1988। সময়টা? 9:15। জন্মস্থান বলুন? পূর্ব বর্ধমান। বেশ, কি জানতে চাইছেন প্রশ্ন বলুন? ক্যারিয়ার। কতদিন ধরে অনুষ্ঠান দেখছেন, নিয়মিত দেখা হয়? আচ্ছা, বেশ বেশ, সকাল 9:15 রাত্রি 9:15? রাত্রি 9:15। বেশ, সঙ্গে থাকুন, এবার বোনের ব্যাপারে জেনে নিন। আচ্ছা, জন্ম বারটা ছিল সোমবার? হ্যাঁ ম্যাডাম। আচ্ছা, কর্কট লগ্ন, তুলা রাশি, সাতই নক্ষত্র, রাহু নক্ষত্র। আচ্ছা, আপনার বোন কি এখন কোনো চাকরির জন্য চেষ্টা করছে? করছে কিন্তু হচ্ছে না, এমবিবিএস করেছে বাংলায়। করেছে, আপনার চাকরি তো হয়ে যাবে। আপনার শুনুন, আপনার বোনের চাকরি কিন্তু সামনে মাসে হয়ে যাবে, মে মাসের মধ্যে হয়ে যাওয়ার কথা, যদি পরীক্ষা দিয়ে থাকে। আর যদি পরীক্ষা না দিয়ে থাকে, এই যে বললাম বৃহস্পতি ট্রানজিট করেছে, ঠিক আছে, এর মধ্যে কিন্তু ওকে চেষ্টা করতে বলুন। বৃহস্পতি যে ট্রানজিট এখনো করেনি, 29 তারিখে করছে আর কি, যাই হোক, এই 29 তারিখ থেকে আপনার 23 এ পর্যন্ত, এপ্রিল পর্যন্ত, এই যে 25 দিন টাইম আছে, এই 25 দিনের মধ্যে বৃহস্পতি হচ্ছে নিজের ঘরে আসছে, এবং তার ফলে প্রত্যেকটা মানুষের কিন্তু বৃহস্পতি ফল দেবে ভালো। বৃহস্পতি প্রথমে জানতে হবে বৃহস্পতি কোথায় কোথায় দৃষ্টি দেয়, বৃহস্পতি তৃতীয়, পঞ্চম, সপ্তম আর নবমে দৃষ্টি দেয়। তা এই জন্যে আপনার বোনের ক্ষেত্রেও কিন্তু কর্কট লগ্ন খুব ভালো রেজাল্ট পাবে, হ্যাঁ, তাছাড়া একটা নিজভঙ্গ বুধ রাজযোগও হচ্ছে বুধের। তা এই জন্যে আপনি কিন্তু এটা চেষ্টা করুন, এই মাসের শেষ থেকে আপনার কিন্তু সামনে এপ্রিল বা 7ই মের মধ্যে একটা কিন্তু যোগাযোগ আপনার বোনের জন্য আসছে। ভালো থাকবেন। আর জন্মছকে যে কয়েকটা জায়গায় যেমন দ্বিতীয় কেতু আছে, পয়সা আসতে গেলেও আপনার যে সমস্যা বা কথা বলার সমস্যা, ওর মধ্যে কথা খুলে বলতে পারে না, জন্মছকে কয়েকটা জায়গায় ডিস্টার্ব হয়ে বসে আছে, এই জায়গাগুলো পারলে একটু জন্মছকটা দেখিয়ে ঠিকঠাক করিয়ে নেবেন। অনুষ্ঠানের একেবারে শেষ অংশে এসে দাঁড়িয়েছে, সেই জন্য যেতে যেতে যে আলোচনা আমরা শুরু করেছিলাম আজকে অনুষ্ঠানে সেটা একটু কর্ণপাত করবো। যাই হোক, আমি যেটা বলছিলাম, এই যে গ্রহের ট্রানজিটে প্রত্যেকটা মানুষের জন্মছকটা দেখিয়ে ঠিকঠাক করে নেওয়া উচিত, কেননা অনেকে হয়তো এতদিন চাকরি করবো, বিজনেস করবো বলে অপেক্ষায় আছে, এই বৃহস্পতি নিজের ঘরে আসার ফলে কিন্তু খুব ভালো ফল দেবে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে। তা সেক্ষেত্রে কিন্তু এগুলো কিন্তু জন্ম মানে বিজনেস বা চাকরির ক্ষেত্রে, অনেকে হয়তো চাকরির ইন্টারভিউ দিয়ে বসে আছে, কোনো যোগাযোগ আসছে না আসছে না, আপনারা হয়তো একটু খোঁজ নিয়ে দেখুন, দেখুন এই সময় কিন্তু আপনার সাকসেস হয়ে যাবে। নতুন বিজনেস শুরু করতে গেলে কিন্তু বিজনেস ভালো হবে। বিবাহে যাদের বিবাহের যোগাযোগ আসছে না বা এতদিন হয়তো ম্যাচিওর হয়নি, সেই জায়গাগুলো কিন্তু ম্যাচিওর হয়ে যাওয়া, বা আবার হয়তো কারোর বিয়ের যোগাযোগ হয়ে আছে, সেই জায়গাটা হয়তো একটু ডিস্টার্ব হয়ে মানে অনেকদিন কানেকশান মানে নেই, সেই কানেকশানটা আবার ফিরে আসা নতুন করে, এই জায়গাগুলো হবে। আবার যাদের বিয়ে থাওয়া হয়ে গেছে, 7th হাউসে দৃষ্টি থাকা সত্ত্বেও বিয়ে থাওয়া হয়ে গেছে, তাদের সেই 7th হাউস থেকে কিন্তু আমরা বিজনেসের জায়গাটাও বিচার করি। তা আমি নেক্সট দিন বৃহস্পতির ট্রানজিটের ফলে কি হচ্ছে সেগুলো নিয়ে আলোচনা করবো। আজকে তো সময় শেষ, আপনারা অপেক্ষায় থাকুন, আমিও আপনাদের সঙ্গে কথা বলার অপেক্ষায় থাকলাম। একদমই, নমস্কার।